এটা এখন আমি পিস পিস করে কেটে নিব। বড় সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি। এখন চিকেনের পিসগুলো ভালোভাবে একটু মেরিনেট করে নেব। মেরিনেট করা হয়ে গিয়েছে, লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে এখানে আপনারা টক দই দিতে পারেন। আবার একটু মেরিনেট করে নিচ্ছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে পিসগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংস থেকে রান থেকে মাংসগুলো ছাড়িয়ে আসবে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে চিকেনটা খেতে খুবই টেস্টি হবে। ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়াটা আমার বাসায় বানানো লিঙ্কটা দিয়ে দিব, এই ভিডিওর লাস্টে আপনারা পেয়ে যাবেন। মশলাগুলো এখন একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1 কাপ। লিকুইড মিল্কের সাথে মশলাগুলো আবার একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন যে লিকুইড মিল্কটা দিয়েছিলাম ওটাও আমি টেনে নিয়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন মশলাগুলো চারি সাইডে এরকম তেল ওঠা মতো হবে, তখন আমি চিকেনগুলো এখানে ঢেলে দিয়েছি। চিকেন এবং আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে এই মশলার সাথে আবার একটু ভেজে নিব। যেহেতু আগে থেকেই ভাজা আছে, এর জন্য বেশি ভেজে নিব না। ভাজা হয়ে গিয়েছে, ভাজার সময় যখন মশলাটা প্যানের তলায় লাগা লাগা ভাব হবে, তখন কিন্তু এখানে ঝোলটা দিতে হবে। এমনভাবে মশলাগুলো চিকেনগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাগা লাগা ভাব না হয়। এটা কিন্তু বিয়েবাড়ির স্টাইলে রান্না হচ্ছে। পরিমাপ অনুযায়ী এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব। এসেছি 10 মিনিট পরে। এখন আমি দেখব আমার মাংসটা কেমন হয়েছে। পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আর এটা যেহেতু চিকেন আলুর ঝোল রান্না হবে, এই জন্য খুব বেশি মাখো মাখো ভোনা ভোনা এখানে আমি রাখবো না। আর এখানে আমি একটু গুঁড়া মশলা দিয়ে এবার একটু লো হিটে জাল করে নিব 2 মিনিটের মতো। মনে রাখবেন, মাংস বা যে কোনো সবজি যত হাই হিটে জাল করবেন, সেই জিনিসটা খেতে ততটাই টেস্টি হবে। হয়ে গেল আমার চিকেন আলুর ঝোল। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।